আপনা তোমাদের সকলে সুপরিচিত সাইদাবাদী না হাতের
সমাবেত রাজ্যসভায় উপস্থিত সমস্ত জ্ঞানী পুরুষগণ, ইনিরা রাজকুমারী দিদি তোমার সঙ্গে তার মহামূর্খ তোমার সন্ধানে চলেছেন নঙ্গরে নঙ্গরে ভ্রমণ। আমাদের সঙ্গে রাজা বিক্রমাদিত্য রাজসভাতে চলো।
কি বললেন, কি বললেন আপনি, কোথায় যাব? ওরে ঠিক আছে না স্যার, ঠিক আছে না স্যার, আগে তোমার নামটা বলে দে আর তোমার কাউটা কামটা, আর তারপরে আমাদের সঙ্গে সঙ্গে চলে রাজকুমার রাজা বিক্রমাদিত্য রাজসভাতে। ঠিক আছে, ঠিক আছে, আমার নাম হইল কালিদাস, আমি জঙ্গলে, এই জঙ্গলে কাঠে কাঠে আর বিক্রি করে আমার নিজের জীবন গুজরতে বসর করি। যদি তোমরা বলছো তবে আমি যাব সেই রাজসভাতে, কিন্তু কিন্তু আমাকে ভয় লাগছে যে রাজসভা কি করতে হবে। শোনবাবু, শোনবাবু, তোমার কোনো ভয় নেই, রাজকুমারী বিক্রমাদিত্য সেক্ষেত্রে এতে তোমার এই সংকেতি ঘোষা প্রশ্ন করিবেন, তারে উত্তর দিবে, সেই উত্তর দিতে যদি তুমি সমর্থ তাহলে তোমার গলায় মালা দিয়ে তোমাকে স্বামী গ্রহণ করিবে। আমাকে বড় ভয় লাগছে মশাই, আমাকে বড় ভয় লাগছে, আমরা কেমন ভাবে সফল হব? তবে চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি আমার সঙ্গে চলো, চলো। এই রাজা বিক্রমাদিত্য নিজের রাজসভায় করেছেন আগমন, আর বিক্রমাদিত্য সমস্ত করেছে নিত্য ভিন্ন করে দেখাবেন।
দাসকে নিয়ে আসেন জ্ঞানী পুরস্কার।